আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের আমাদের ল্যাবরেটরি এই অধ্যায়ের অষ্টাদশ ও ঊনবিংশ সেশন আলোচনা করব। তোমরা পূর্বের ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে পেয়ে যাবে। আমাদের নিত্যদিনের জীবনে অম্ল বা অ্যাসিড এবং ক্ষারক অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, তবে অনেক সময় আমরা জানি না কোনটা অম্ল আর কোনটা ক্ষারক। খুব সহজেই কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং নির্দেশক ব্যবহার করে এ দুটিকে আলাদা করা যায়। তার আগে এই সেশন শুরুর পূর্বেই শিক্ষকের নির্দেশে তোমরা নিচের উপকরণগুলো বাইরে থেকে আনবে। এখানে কি কি আনবে দেখো, একটি করে লেবু আর তেঁতুল, তারপর এক চামচ পরিমাণ লবণ, চুন, ডিটারজেন্ট, তারপর হচ্ছে সাবান, তারপর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এগুলো বাসা থেকে নিয়ে যেতে হবে তোমাদের। এছাড়াও শিক্ষক তোমাদেরকে আরও কিছু রাসায়নিক পদার্থ দিয়েছেন, এগুলো টেস্ট টিউব অথবা অন্য কোনো পাত্রে নিয়ে পাত্রের গায়ে নাম লিখে নাও। কোনটা অম্ল আর কোনটা ক্ষার তা কি দেখে বোঝা যাচ্ছে? তাহলে চলো আমরা লিটমাস পেপার পরীক্ষা করে দেখে নেই কোনটা অম্ল আর কোনটা ক্ষারক। কিন্তু তার আগে অম্ল ও ক্ষারক কি, এদের সাধারণ বৈশিষ্ট্য কি তা জেনে নেওয়া যাক। তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে এটা জেনে নেবা। লিটমাস পেপার কি সেই প্রশ্ন নিশ্চয়ই মাথায় ঘুরপাক খাচ্ছে। সাধারণ কাগজে যখন লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রং মেশানো হয়, তখন লিটমাস পেপার তৈরি হয়। কোনো দ্রবণ অ্যাসিডিক না ক্ষারীয় তা পরীক্ষা করতে লিটমাস পেপার ব্যবহার করা হয়। অম্লীয় বা অ্যাসিডিক দ্রবণ নীল লিটমাস পেপারকে লাল করে এবং ক্ষারীয় দ্রবণ লাল লিটমাস পেপারকে নীল করে। তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে একটা চিত্র দেওয়া আছে, সেটি দেখে নাও। এই লিটমাস পেপার এক ধরনের নির্দেশক। নির্দেশক হচ্ছে এমন সব পদার্থ যাদের নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল না ক্ষার বা কোনোটি নয় তা নির্দেশ করে। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে অম্ল ও ক্ষারক অংশটুকু পড়ে নাও। পড়া শেষ হলে কয়েকটি টেস্ট টিউবে অথবা পাত্রে 5 মিলি পানির মধ্যে তোমাদের আনা বস্তুগুলোকে মিশিয়ে নাও। তারপর শিক্ষকের দেওয়া লাল ও নীল দুটি লিটমাস পেপার ব্যবহার করে তোমাদের নমুনা বস্তুগুলোকে কোনটি অম্ল কোনটি ক্ষারক এর ভিত্তিতে আলাদা করে নিচের ছকে লিখো। তো শিক্ষার্থীরা, এই ছকের মধ্যে তোমরা কি লিখবা সেটিই আমি তোমাদের এখন দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। বস্তুর নাম লেবু। এটি অম্ল নাকি ক্ষারক? এটি হচ্ছে অম্ল, কারণ লেবুর রস নীল লিটমাস পেপারকে লাল করে। তারপর তেঁতুল, এটি অম্ল, কারণ তেঁতুলের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। লবণ, এটি নিরপেক্ষ, অর্থাৎ অ্যাসিডও নয় ক্ষারকও নয়। লবণের দ্রবণ লাল বা নীল লিটমাস পেপারের রং পরিবর্তন করে না। এবার দেখো চুন, এটি ক্ষারক। চুনের পানিতে লাল লিটমাস পেপার ডোবালে তা নীল রং ধারণ করে। ডিটারজেন্ট, এটি ক্ষারক। ডিটারজেন্টের জলীয় দ্রবণ লাল লিটমাস পেপারকে নীল রঙে পরিবর্তন করে। সাবান, এটি ক্ষারক। সাবানের জলীয় দ্রবণ লাল লিটমাস পেপারকে নীল করে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ কিভাবে এটি সলভ করবে। আমরা পরবর্তী কাজে চলে যাব। যদি লিটমাস পেপার না থাকে তাহলেও চিন্তা নেই, ফল ও সবজি থেকে নির্যাস বের করেও নির্দেশক বানানো সম্ভব। আর কিছু না পেলে একটা সাদা কাগজে কিছু লাল ফুল, এমনকি লাল সবজি, যেটা হতে পারে লাল বাঁধাকপির রসও চাইলে ব্যবহার করতে পারো। ভালো করে ঘষে কাগজটা রঙিন করে নাও
এটিও নির্দেশকের কাজ করবে। এবার লবণ পানির দ্রবণে লিটমাস পেপার অথবা ফলের নির্যাস থেকে বানানো নির্দেশক যোগ করে দেখো তো কোনো পরিবর্তন হয় কিনা। দেখবে লিটমাস পেপারের রং পরিবর্তন হয়নি। খাবার লবণের মতো আরও অনেক লবণ আছে যারা নিরপেক্ষ পদার্থ, অর্থাৎ এরা লিটমাস পেপারের রং পরিবর্তন করতে পারে না, অর্থাৎ অ্যাসিডও নয় ক্ষারও নয়। তবে তুমি যে লবণটি এনেছো তাতে আয়োডিন আছে কি না তা কিছু তুমি পরীক্ষা করে দেখতে পারো। এজন্য কিছুটা লবণ নিয়ে তাতে ভাত মেখে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করলেই হবে। যদি লবণটা গাঢ় বেগুনি রঙের হয়ে যায় তাহলে বুঝবে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন আছে। তাহলে আমরা লবণ থেকে কিভাবে আয়োডিন শনাক্ত করতে হয় সেটাও জেনে নিলাম। অম্ল ক্ষারক তো আলাদা আলাদা করতে শিখলে, এবার এদের ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক। অনুসন্ধানী পাঠ বই থেকে অম্ল ও ক্ষারকের ব্যবহার অংশটুকু পড়ে জোড়ায় আলোচনা করে নাও। বইয়ে যা লেখা আছে সেটার সঙ্গে তুমি কি তোমার বা তোমার পরিবারের জীবনে অম্ল ক্ষারকের ব্যবহারের সঙ্গে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ, অর্থাৎ কিভাবে তোমাদের বাসাবাড়িতে এসব ব্যবহার হয় নিচে লিখে ফেলো। এখানে আমাদের অম্লের ব্যবহার লিখতে হবে, ক্ষারকের ব্যবহার লিখতে হবে, তারপর লবণের ব্যবহার লিখতে হবে। কয়টি করে লিখতে হবে? একটি, তারপর হচ্ছে দুটি, তিনটি করে লিখতে হবে। তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। তো শিক্ষার্থীরা এখানে দেখো অম্লের ব্যবহার ভিনেগার খাবার সংরক্ষণে ব্যবহার হয়, অর্থাৎ ভিনেগার একটা অম্ল বা অ্যাসিড। তারপর টক দই দিয়ে মাংসকে নরম করা হয়, টক দইয়ে অ্যাসিড আছে। তারপর সাপতারাতে কার্বলিক অ্যাসিড ব্যবহার হয়। এবার দেখো ক্ষারকের ব্যবহার, ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয়া হয়, ভিমবার দিয়ে থালা বাসন পরিষ্কার করা হয়, বেকিং পাউডার কেক বা পাউরুটি ফোলাতে ব্যবহার হয়, এগুলোতে ক্ষারক রয়েছে। এবার লবণের ব্যবহার দেখো, লবণ কিন্তু প্রতিনিয়তই আমরা খাবারে ব্যবহার করে থাকি, খাবারের স্বাদ বাড়াতে লবণ ব্যবহার করা হয়। যদি তরকারিতে লবণ না হয় তাহলে আমরা বলি যে তরকারি স্বাদ লাগতেছে না, তার মানে খাবারের স্বাদ বাড়াতে লবণ ব্যবহার হয়। আচার তৈরিতে খাবার সংরক্ষণে লবণ ব্যবহার হয়ে থাকে। তারপর লবণ কীট পতঙ্গ দূর করতেও ব্যবহার করা হয়। অম্ল ও ক্ষারকের বেশ কিছু রাসায়নিক বৈশিষ্ট্য আছে। অম্ল ধাতুকে গলিয়ে দিতে পারে, অনেক শক্তিশালী অম্লের কথা বাদ দিলাম। বাসাবাড়িতে ব্যবহার্য সাধারণ অ্যাসিড যেমন ভিনেগার ব্যবহার করে একটা পরীক্ষা নিজের বাসায় করে দেখতে পারো। একটা ডিম নিয়ে ভিনেগারে ডুবিয়ে রাখো টানা 2 দিন। 2 দিন পর ডিমকে তুলে দেখবে ডিমের শক্ত খোসা গলে কেমনে তুলতুলে হয়ে গেছে। এই পরীক্ষায় নিশ্চয় বেশ মজা পেয়েছ, তবে বস্তুটা ডিম না হয়ে অন্য কিছু হলে কিন্তু আর অত মজার থাকবে না। জেনে অবাক হবে যে বাজারে প্রচলিত কোমল পানীয়ের মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে, যা দাঁত গলিয়ে না দিলেও অতিরিক্ত পান করলে দাঁতের ক্ষতির জন্য যথেষ্ট। আমরা পরবর্তী ভিডিওতে 20 নম্বর সেশন আলোচনা করব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।